যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, নরম হয়ে আছে মাংসটা। তো ট্রাই করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি আছেন? সবাই ভালো আছেন? তো বেসিক্যালি আজকে চলে আসছি যে পাতিল রেস্টুরেন্টে ওদের একটা সিগনেচার আইটেম আয়োজন প্লেটেটা ট্রাই করতে। আর পাতিল রেস্টুরেন্টের এক্সাক্ট লোকেশনটা হচ্ছে যে লালখান বাজারের আমিন সেন্টারের চারতলায়। এখানে আপনারা চারতলার সাইড দিয়ে আসলে আপনারা দেখতে পারবেন। সো আমরা ওদের আইটেমটা ট্রাই করি অ্যান্ড দেখি কেমন লাগে, একটা লাস্ট একটা অনেস্ট রিভিউ দিব। দ্যাটস ইট। সো গাইস, আমাদের যে আইটেমগুলো চলে আসছে আয়োজন প্লেটের আইটেম, সো ফার্স্ট অফ অল এখানে আছে বিরিয়ানি রাইস, তারপর আছে চিকেন রোস্ট, তারপর আছে সালাদ, দেন আছে ডিমের কোরমা, তারপর আছে যে চিকেন মশলা, দেন আছে যে প্রন মশলা। সো ওদের এখানে বিফের একটা আইটেম দেওয়ার কথা ছিল, বিফ মশলা যেটা দেওয়ার কথা ছিল, মেজবানি বিফ, বাট আমরা ওইটা নেই নাই, আমরা চিকেন কারিটা অর্ডার দিচ্ছি। সো আপনারা চাইলে নিতে পারবেন। আর এখানে আমাদের চারজনের খাবার আছে, আইমিন যাদের যে প্লেটার 1:2, এটা একজনের জায়গায় দুটো নিচ্ছি আমরা। সো আপনারা যদি একজনেরটা নেন তাহলে আপনার সেক্ষেত্রে এইগুলোর অর্ধেক আইটেমগুলো পাবেন। সো আমরা আইটেমগুলো ট্রাই করে দেখি, দেন একটা ফাইনাল রিভিউ দিব। খাবার আইটেমগুলো ট্রাই করি। ফার্স্টে আমরা ওদের বিরিয়ানি রাইস আছে, বিরিয়ানি রাইসটা নিচ্ছি আমরা। ফার্স্টে প্রন মশলা যেটা সেটা দিয়ে ট্রাই করি। আর এটা খুব ভালোভাবে ডেকোরেশন করছে লেটুস পাতা দিয়ে, দেন মশলা ইউজ করছে। সো আমরা এটা ট্রাই করি ফার্স্টে। সো ট্রাই করা যাক। অনেক ভালো হয়েছে। আর হলো যে একটা ক্রিস্পি ফিলটা আছে, ক্রিস্পি আছে, আর ঝালের লেভেলটাও ঠিক আছে। এখন আমি বিরিয়ানি রাইসটা ট্রাই করে দেখি। এখানে ওদের যে ঘি ইউজ করছে, ঘিয়ের একটা গন্ধ যেটা সেটা চলে আসতেছে, জিনিসটা আরও বেশি ভালো লাগতেছে। সো আমরা এখন নেক্সটে রোস্টটা ট্রাই করি। ভালোভাবে কুক হয়েছে, আমরা ট্রাই করি, দেন আমরা বলতেছি। ভালো হয়েছে। আর একটু স্পাইসি লেভেলটা একটু কম, রোস্টে একটু স্পাইসি লেভেলটা দিলে বেটার হতো, তাও ভালো আছে, খারাপ না। আর গ্রেভি ইউজ করছে, গ্রেভিটার জন্য জিনিসটা আরও ভালো লাগতেছে, শুকনো শুকনো লাগতেছে না। তারপর আমরা চিকেন মশলা যেটা আছে সেটা ট্রাই করি। ওদের চিকেন মশলার যে যেটা আছে, যে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, নরম হয়ে আছে মাংসটা, ইয়া না অতটা শক্ত হয়ে নাই। তো আমরা এটা ট্রাই করে দেখি। মাংসের ভিতরে একটা সুইট ফ্লেভার আছে, যে অতটা ঝাল না, বাট একটা সুইট ফ্লেভার আছে, যে জন্য ভালো লাগতেছে জিনিসটা। রোস্টের সাথে ওদের মানে রোস্ট আর চিকেন মশলার ডিফারেন্স যে যেটা আছে সেটা বোঝা যাচ্ছে, মানে দুইটার টেস্টটা একরকম লাগতেছে না। তো ওভারঅল সব কিছু ভালো আছে। এরপর যে আমাদের লাস্ট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে যে ডিমের কোরমাটা, এটা ট্রাই করি আমরা। তো এখানে একটা গ্রেভি আছে, ট্রাই করি। এটা যেরকম অ্যাজ ইউজুয়াল, এটা অ্যাভারেজ, এটা টোটা ইয়াও কিছু না, মোটামুটি ঠিক আছে, ভালো, খারাপ না। তো সব কিছু মোটামুটি ভালো আছে। আর সালাদের দিকে ওরা এখানে অনিয়ন দিছে, দেন গাজর দিছে, তারপর শসা দিছে, লেবু দিচ্ছে, মরিচ দিচ্ছে, সালাদের যে আইটেমগুলো দেওয়ার দরকার সব কিছু ভালো মতো দিচ্ছে, কম কিছু দেয় নাই। সো আমরা খেতে থাকি, দেন আমরা লাস্টে সব কিছু একটা ওভারঅল একটা ফাইনাল রিভিউ দিব।
সো গাইস, আমাদের খাবার খাওয়া শেষ। সো আমাদের ওদের যে প্লেটের আইটেমগুলো ছিল, আইটেমগুলো সবগুলোই মোটামুটি এবারে সবগুলোই ভালো ছিল। বেশি ভালো ছিল যে ওদের মশলা, চিকেন মশলা কারিটা, যেটা আমরা বিফ মশলার বদল নিছিলাম। আপনারা যদি বিফ খাইতে ভালো না লাগে, দেন আপনারা চিকেন ওটা ট্রাই করতে পারেন। তারপর ওদের চিংড়ি যেটা ছিল, পর্ন মশলা যেটা ছিল, এটা অনেক বেশি ভালো ছিল। দেন ওদের যে রোস্টেডটা আমার থেকে কেমন লাগছে, রোস্টে মেবি স্পাইসিটা কম ছিল, এই জন্য ভালো লাগে নাই একটু। তারপর ওদের যে ডিম কোরমা যেটা ছিল, ডিমের কোরমা, এটাও ভালো ছিল, সব কিছু ভালো এভারেজ। দেন ওদের বিরিয়ানি রাইসের যে কালারটা ছিল, কালারটাও সুন্দর ছিল। সো সব কিছুই ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর এখন রেটিংয়ে যদি দেখে আসছি, সো ওভারঅল আমি রেটিং করবো এটার 9/10। আর আমার পক্ষ থেকে এটা হাইলি রিকমেন্ড থাকবে যে আপনারা এইসব প্লেটারটা ট্রাই করবেন, আয়োজন প্লেটারটা। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে, আপনারা যদি আগে থেকে বুকিং করেন, দেন আপনাদের 100 টাকা কম রাখবে। এটার হলো রেগুলার প্রাইস হলো 699 টাকা, কিন্তু যদি আপনারা আগে বুক করেন, দেন এটা আসবে যে আপনার 599 টাকা। সো দ্যাটস ইট। আমার ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল দ্য ব্রাউনিশ গ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।